আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ভূতের রাজাকে বর হিসেবে বেশ পছন্দ করেন অভিনেত্রী সোহিনী সরকার। কি বন্ধুরা, বুঝতে পারলেন না এটা নিছকই মজা? অভিনেত্রী এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চান যে হবে মহাপুরুষ, কারণ অভিনেত্রী নিজের প্রফেশনের মতনই ভার্সেটাইল। একঘেয়েমি তিনি পছন্দ করেন না। তবে সোহিনী কিন্তু গায়ে পড়া সঙ্গী চায় না, তিনি চান তার বরকে থাকতে হবে একটু দূরে দূরে, হতে হবে ভালো মনের মানুষ, কোনো শো অফ যেন না থাকে তার। তিনি চান তার জীবন সঙ্গী হবে জলের মতো স্বচ্ছ। আপাতত কোনো প্রেম নেই এই অভিনেত্রীর জীবনে। মাঝের মধ্যে শোনা যাচ্ছিল একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী, তবে তিনি বলেন তিনি হলেন সিঙ্গেল, আর সিঙ্গেল হয়েই তিনি বেশ খুশি। বিয়ে সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন বিয়ে তো ভবিষ্যতের কথা, ভবিষ্যৎ জেনে গেলেই বিপদ। তাই তিনি নিজের ছবি বিবাহ ডায়েরিজের মধ্যে বিয়েটিকে সীমিত রাখতে চান। অভিনেত্রী সোহিনী সরকারের বিবাহ সংক্রান্ত মতামত আপনাদের কেমন লাগলো আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।